এখন তো খুব একটা ভালো নেই, এখন মানে খুবই অবস্থা খারাপ। সরকার তো আমাদের নিয়ে কোনো আলোচনাই তো করে না, আমারই হলে আমাদের একেবারে 100 দিন বাকি। কুমোরটুলিতে খুব একটা ভালো অবস্থায় নেই। সবাইকে ওয়েলকাম জানাই বসবো ইউটিউব চ্যানেলে, আমি হলাম সোমনাথ। তো আজকে পিছনে আকাশটা তো খুব সুন্দর লাগছে দেখতে, হালকা হালকা মেঘ রয়েছে। আজকে রথে আজকে আমরা যাচ্ছি, রথের 100 দিন বাকি দুর্গাপুজোর। এই দিন দুর্গাপুজোর জন্য খুঁটি পোতা হয়। তো আজকে আমরা যাচ্ছি কুমোরটুলি, মানে আমাদের এখানে কুমোরটুলি রয়েছে সেখানে। তো আমার সাথে দুটো ভাই রয়েছে, রাজেশ আর এবার হচ্ছে এটা রূপাই। তারা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, যাই না কেন। আর রাজেশ তো আগে একবার আসছে। আর আমাদের ব্লগটা কয়দিনের প্ল্যান ছিল এই ব্লগটা করার? এক মাস ধরে প্ল্যান ছিল যে আমরা এরকম একটা ব্লগ বানাতে যাবো। তো অবশেষে আজকে এই টাইম হলো দেখা, ঠিক আছে। আর এইদিকে দারুণ দারুণ দৃশ্য রয়েছে রাস্তায়, অসাধারণ। দেখো পিছনের মেঘটা তো খুব সুন্দর দেখতে, ঠিক আছে, এগুলো তো দেখাবোই। তাহলে আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপাড়া, মানে আমাদের এখানে যে কুমোরটুলি রয়েছে সেখানে চাঁদপাড়া যাবো। এবং সেখানে ঠাকুরের অবস্থা কি রয়েছে, কিরকম রয়েছে, সেখানে লকডাউনের মধ্যে কিরকম অর্ডার আসছে, তাকে সমস্ত কিছু বিস্তারিত দেখাবো। আর বাংলার ইমোশন তো কি দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সময় হবে, এখন দুর্গাপুজোর 100 দিন বাকি। আর আজকে হচ্ছে খুঁটি পুঁততে হয়, সেই কারণের জন্য আজকের ব্লগটা। তাহলে চলো ঘুরতে যাওয়া যাক। তো আমাদের তিনজনের এখন জার্নি শুরু হয়ে গেছে, তো যাচ্ছি। ভাই হাওয়াটা সেই লাগছে ভাই, কি সেই গরম হয়েছিল দেখ। তো আমরা রাস্তায় যেতে যেতে পুরো গ্রামের পরিবেশ চারপাশে দেখতে পাচ্ছ, ছাগল ভেড়া মোষ রয়েছে। আমরা থাকি গ্রামে, পুরো নর্মাল জীবনযাপন করি, মুরগি ছাগল রাস্তায় পেছনে দেখতে পাচ্ছ পিছনে। আর আমরা একটা ভিতরের রাস্তা দিয়েই যাচ্ছি গ্রামের ভিতরের, ঠিক আছে। আর ভাই মুখ ডাকছিস কেন? মুখ ডাকছি। আর সামনে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, একটা কি রয়েছে, আরে ওটা কি বলে, ইটভাটা রয়েছে। চলো একটুখানি ইটভাটা দেখাই তোমাদের, তোমাদের বাড়ির পাশে পাহাড় বলতে পারো ওটাকে। আর আমরা যখনই আড্ডা ফাড্ডা মানে বেশ ভালো লাগে ফিলিংস নিতে হয়, তখন আমরা এই পাহাড়ে চলে আসি ছোটখাটো। তো রাস্তায় যেতে যেতে এখন চলে আসছি সেই জায়গায়, দেখো এই পাশে পাহাড় রয়েছে তোমার দেখায় ছোটখাটো পাহাড়, আর এই সাইডে ইট ভাটা রয়েছে। যাওয়ার পথে পাশের মাঠেই দেখছি বিশাল বড় ফুটবল খেলা হচ্ছে, প্রচুর ছেলেরা আসছে খেলতে, অবসর সময় কাটাচ্ছে। পৌঁছে গেছি আমাদের মূল উদ্দেশ্যে, দর্শনটা উঠবো, এবার যাচ্ছি কুমোরটুলিতে, আস্তে আস্তে ঢুকবো। তো আমরা এখন ঢুকে গেছি গলির মধ্যে, গলির মধ্যেও কেউ আমরা হেঁটে যাবো না, পুরো লাট সাহেব, ঠিক আছে, চলতেই পারি না। এবার গিয়ে তোমাদের ঠাকুর ফাকুর দেখাচ্ছি কি অবস্থা রয়েছে, আছে হাতও খোলা আছে? এবার দেখবো যে ঠাকুরের অবস্থা কেমন রয়েছে, ঠাকুর কতদূর তৈরি হয়েছে এইদিকে কুমোরটুলির ভিতরে। এই যে আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের সবকিছু, চলো যাওয়া যাক ভিতরের দিকে। ঠিকঠাক করে নে চুল ফুল একটু, সবাই দেখবে তো। আমরা এখন কুমোরটুলির ভিতরের দিকে যাব। এই হচ্ছে কুমোরটুলি, এখানে ফোন নাম্বার রয়েছে, মা তারা রয়েছে, এখানে নাম রয়েছে তোমার দেখতে পারো। আর ভিতরে কুমোরটুলি সম্পূর্ণ রয়েছে। চলো এবার তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। কুমোরটুলি আমার পিছনে দেখতে পাচ্ছ তোমার অনেক ঠাকুর রয়েছে। তা এবার মহামারী চলছে, করোনা চলছে, মা আসছে, আর 100 দিন বাকি, আজকে খুঁটি পোতা হচ্ছে। আশা করি দুর্গাপুজোয় সবাই ভালোই কাটবে, আশা করি দুর্গাপুজোর আগে আমাদের যেন থার্ড ওয়েভ না আসে।
তোমাদের ঠাকুরগুলো দেখাই। এখানে খুবই সুন্দর ঠাকুর পাওয়া যায়, প্রতি বছরই আমরা এখান থেকে ঠাকুর নিয়ে যাই, আমরা কালী ঠাকুর নিয়ে যাই। এবার দুর্গা ঠাকুরগুলো কেমন হচ্ছে, কতদূর তৈরি হচ্ছে পূজোর আগে, একটু দেখাই তোমাদের। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত বেজে। দেখতে পাচ্ছ ঠাকুরগুলো প্রচুর গরমে তো ঘেমেই গেছি, আর ঠাকুরগুলো প্রায় রেডি, মানে সব কাঠামো রেডি হয়ে গেছে ঠাকুরের। এখন এর উপর আরো অনেক কাজ রয়েছে, কি কি কাজ রয়েছে সেগুলো তো শুনবই। আর এখানে খুব সুন্দর বড় বড় সব ঠাকুর রয়েছে, ওইদিকে আরো ঠাকুর রয়েছে, চলো একটু ঘুরি। এদিকে সব ঠাকুরের স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে এখনো, এগুলো মাটি দেওয়া হয়নি। এইদিকেও রয়েছে স্ট্রাকচার, এদিকে তো আরো রয়েছে স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে। ওই পাশে যে ঠাকুর গুলো রয়েছে সেগুলো হচ্ছে পুরোপুরি ফুল তৈরি হয়ে গেছে। আর তোমরা যদি এখানে ঠাকুর পাকুর নিতে আসতে যাও, আমি ঠিকানা তোমাদের বলে দেবো, ঠিক আছে? পুজোর আর 100 দিন বাকি, তাই তো? সেই উপলক্ষে একটা কি হয়ে যাক, লাইক হয়ে যাক, আর সবাইকে বল কি করতে, কমেন্ট করতে, আর সাবস্ক্রাইব করো, কি করে গাবো, চলো বাঙালি। চারিদিকে শুধু আলো আর আলো, এত সময় অন্ধকার ছিল, ভিডিও করতে যাচ্ছে কাকা শেষে আমাদের আলো জ্বালিয়ে দিলো। আর চলো তোমাদের দেখাই সব থেকে বড়, এটা কত বড় কালী ঠাকুর কাকা, এই যে মালিক কাকা, কত বড় কালী ঠাকুর এটা? এটা হ্যাঁ, এটা তোমার 11 ফুট হাইট, 11 ফুট দাঁড়াও তোমার। এইদিকে আমাদের হনুমানজি রয়েছে, ঠিক আছে, আর এদিকে তার গুরুদেব রাম আর সীতা, এগুলো কালার হবে কালী পূজার আগের জন্য প্রস্তুত করা হচ্ছে। এত বড় ঠাকুর, এটা কি অর্ডারের ঠাকুর? এমনি তৈরি করতে হয়, এমনি অর্ডার তো চলে আসে। এই হচ্ছে আমাদের মহাদেব সর্বেশ্বরা, আর এই পাশে পত্নী সহ রয়েছে পার্বতী, এই সাইডে সন্তান গণেশকে নিয়ে একসাথে আসবে, ঠিক আছে। শিব ঠাকুর তৈরি করা হচ্ছে, খুবই সুন্দর দেখতে। আর এই পাশে কালী ঠাকুর রয়েছে, এই পাশে কালী ঠাকুর রয়েছে, কালী ঠাকুর রয়েছে। দাদা বলো সবার আগে কেমন আছো তুমি? এখন তো খুব একটা ভালো নেই, এখন মানে খুবই অবস্থা খারাপ, কিছু করার নেই, আমি কি করবো বলো। এখন আমাদের শিল্পী জগৎটা খুবই খারাপ, খুবই খারাপ হয়েছে লকডাউনে। সরকার থেকে কোনো ধরনের সাহায্য কিংবা কিছু? সরকার তো আমাদের নিয়ে কোনো কোনো আলোচনাই তো করে না, একবারে কুমারটুলির দিকে করে, আমাদের দিকে তো কিছু করে। আর এই বছর লকডাউন, তার পুজোর তো 100 দিন বাকি, কালকে 100 দিন বাকি, আর রথের পরের থেকে 3 মাস টাইম আছে। হ্যাঁ, 3 মাস হলে কি হবে, কিন্তু এখন মানে জিনিসপত্রের যা দাম মূল্য, কিন্তু সে হারে তো আমরা তো কোনো হারে সেভাবে পয়সা পাচ্ছি না, কি করব এখন, মানে দিন আনা দিন খারাপ অবস্থা। এবছর অর্ডার কেমন আসছে তোমাদের? অর্ডার বলতে যেরকম মানে মানে কাস্টমারও তো তাদের হাতে পয়সা আছে, কিন্তু তারা তো পয়সা দিতে চাইবে না, ব্যাপারটা তো এইটা। আর এমনি দেখছি এখনো ঠাকুরগুলো সবাই কাঠামো রেডি হয়েছে, কতদিন লাগে গেলো তৈরি করতে একটা? আর একটা তৈরি করতে তোমার ওইভাবে তো হয় না, একটা দেখা যাচ্ছে লোকজন নেওয়া হয়, দেখা তাদের হয়তো 1 মাস 1.5 মাস এরকম কাজ করা, তার মধ্যে কিছুটা কাজ হলো আর কিছুটা হলো না, সেগুলো নিজে করে নিতে হয়, আর নিজে আমি কাজটা জানি বলে তাই, আমি না জানতাম তাহলে তো ওরা তো কাজ করতে ফেলে চলে। এগুলো কি সব তোমারই বানানো? না আমার বানানো, এগুলো সব কৃষ্ণনগর শিল্পীতেই বানানো, কৃষ্ণনগর থেকে আসছে। হ্যাঁ, কৃষ্ণনগর শিল্পী, ওরা এর আগে তো বাস টাস ট্রেন টেন সবই বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ ছিল, ওরা কি করতো, ওদের যে নিজস্ব মোটর সাইকেল ছিল, ওই মোটর সাইকেলে করে আসতো, ওই জায়গায় 10 দিন পরে বাড়ি যেত, বাড়ি যেত, কারণ ওরা 10 দিন পরে বাড়ি যদি না যায়, আশেপাশের লোক ওরা আবার সন্দেহ করে যে তুমি 1 মাস 1.5 মাস কোথায় কাটায় এসো, তাহলে এখন তোমাদের তো করোনা সময় আগুদার থেকে আসলে বাইরের থেকে, এটা সন্দেহজনক ব্যাপার আছে। গত বছর তো করোনা ছিল, গত বছর কেমন হয়েছিল? গত বছরের অবস্থাও খুব খারাপ, এরকম 2000 সালে বন্যায় যা অবস্থা খারাপ হয়েছিল তার থেকে বেশি বেশি খারাপ এখন তোমাদের সবার। আমাদের সরকার যদি একটু দেখতো তাহলে তো একটু মনের দিকটা ভালো লাগতো, সেটা তো আমাদের শিল্পী জগতে সেটা তো দেখে না, সবার দিকেই দেখে, আমাদের দিকটা দেখে। আশা করবো যদি কোনো সরকারি কর্মী কিংবা সরকারি দপ্তরের কেউ যদি দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই আমাদের কাকুদের শিল্পীদের প্রতি যে বাঙালির ঐতিহ্যকে ধরে রেখেছে, যে প্রতি বছর পুজো বাঙালি সব থেকে বড় আয়োজন রয়েছে সেটাকে এইভাবে ধরে রেখেছে, তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর কাকুর ঠিকানা হচ্ছে তোমার দেখতে গেলে, ঠাকুরগুলো তোমার দেখালাম, তা কাকুর এখান থেকে যদি কেউ ঠাকুর বানাতে চাও, আমরা এখান থেকে প্রতি বছরই ঠাকুর নিয়ে যাই, তো আমরা কালী ঠাকুরটা নিয়ে যাই, তোমরা যদি ঠাকুর বানাতে চাও তাহলে কাকুর ঠিকানাটা কাকুর মুখ থেকে শুনে নাও। তোমাদের এখানে খুব সুন্দর প্রতি বছর ঠাকুর বানায় এখান থেকে, তোমরা অর্ডার দিতে পারো, কিংবা কাকুর সাথে ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডিসপ্লের উপরে, কাকুর তোমরা কাকুর সাথে ফোন করতে পারো। এটা হচ্ছে চাঁদপাড়াতে, কাকুর ঠিকানা একটু বলে দাও যেন সবাই যদি। আমাদের চাঁদপাড়া যশোরের পাশে সুপার মার্কেট, চাঁদপাড়া যশোর রোডের পাশে সুপার মার্কেট। এটা আসতে হলে আমার শিয়ালদা থেকে বনগা লোকাল ধরতে হবে,
যদি কেউ এখানে আসতে চাও তাহলে যে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরতে হবে, বনগা দুটো স্টপেজ আগে চাঁদপাড়া, সেখানে নামলেই এখানে তোমার ঠাকুরের রয়েছে। তা আশেপাশে যারা রয়েছে তারা এখান থেকে ঠাকুর নিতে পারো, খুবই সুন্দর ঠাকুর বানায় এখানে প্রতি বছরই। তা কুমোরটুলি পুজোর আর 100 দিন বাকি, কুমোরটুলিতে খুব একটা ভালো অবস্থায় নেই যারা শিল্পীরা, খুবই কষ্টের মধ্যে রয়েছে যে গত 2 বছর ধরে লকডাউনের জন্য। তা আশা করবো যেন এই পরিস্থিতি থেকে আমাদের মা আমাদের নিয়ে চলে যায়, আরো ভালোর দিকে নিয়ে চলে যায়, সেই আশায় থাকবো আমরা। তাহলে কাকু অসংখ্য ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। ধন্যবাদ তো অবশ্যই, এখন সেটা এখন আমরা এই যে 3 মাস যে টাইমটা আছে, এখন 3 মাসের টাইমের মধ্যে যে কি আসবে কি হবে, এই আবার কিছু ঢের কথা শুনছি, শোনা যাচ্ছে কি হবে, মহামারী একটা, মহামারী হলে আমাদের একেবারে মহামারীর সঙ্গে আমাদের এমনি মহামারী হয়ে যেতে হবে, আমাদের কিছু করার নেই। কারণ আমাদের যা দেখা যাচ্ছে যা সামান্য কিছু যা পয়সা রুজি করা ছিল সেই সমস্ত সব ব্যবসায় ঢেলে নিয়ে আমরা বসে আছি, আবার এদিকে না করলেও আমাদের হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে তার একদিনে 2 দিনের কাজ না, যে আমি 2 দিনে 3 দিনের পয়সা খরচা করলাম, এতদিন দেখিনি এত টাকা খরচা করলাম, একদিনে হয়ে গেল, তা তো আর হবে না। শুকানোর ব্যাপার আছে, বানানোর ব্যাপার আছে, লোকজন ঠিক করার ব্যাপার আছে, লোকজন থাকার বিষয় আছে, অনেক জায়গা লোকজন, একটা লোক জোগাড় করতে গেলে 1 মাস টাইম লাগে, 1 মাসও হয় না। এই দাদা এক জায়গায় কাজ করছি, ওখানে 1 মাস কাজ শেষ হবে তারপরে আসবে, আবার কথা দিয়ে হয়তো দেখা যাচ্ছে দাদা আমার দ্বারা হলো না, এ অনেক রকম পানি আমরা বেঁচে যেতাম। কেন আমরা তো লোনের জন্যই পরে আমরা চেষ্টায় ছিলাম, কিন্তু আমাদের তো সেই যোগাযোগ তো হলো না, কী করব, আমাদের দেখা যাচ্ছে ওই কোনোরকমভাবে দিন আনা দিন খাওয়া আমরা চলছি, আমার কিছু করার নেই। আমাদের কলকাতা কুমোরটুলি নয় যে এক ঠাকুর 2000 টাকা দাম আছে সেখানে চলে, কিন্তু আমাদের তো সেখানে এত টাকা গ্রামগঞ্জ। তা আশা করবো যেন মা আমাদের সবাইকে সুস্থ করে দেয়। তাহলে একটা কোল্ড ড্রিঙ্কস খাই নাকি, কষ্ট হয়ে গেছে গরমে। চল কি নিবি তুই, স্প্রাইট না লিটার কানেক্ট, স্প্রাইট নাই, স্প্রাইট হবে তাহলে স্প্রাইটটা দিয়ে দাও, স্প্রাইট 50, তাহলে তো কোল্ড ড্রিঙ্ক এইটাই নে 50 টাকা নাই, তাহলে থাম চাবি দিয়ে দাও, বুঝছ তো গরিব মানুষ, গরিব মানুষ। এখন কোল্ড ড্রিঙ্কস হ্যালো, আবি কে হোগা, পার্টি হোগা, এটা কোল্ড ড্রিঙ্কস দেখা চাই, দেখা চাই, দেখাই খোল খোল, অন্য কিছু জানো না আবাবে লোকজন ভাই, বেকার বেকার ভাই। তো আমাদের কুমোরটুলিতে ঘোরা শেষ, তো কুমোরটুলি খুব একটা ভালো নেই পুজোর আগে, কাকুর কথা শুনে যেটা বুঝলাম তোমরা সেটা দেখেছো। তা তোমাদের যদি মনে হয় এখান থেকে ঠাকুর নেবে তোমরা আসতেই পারো, আর নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সামনে। এবার রাস্তার দৃশ্য দেখা যাওয়ার সময় তোমাদের সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে, জরুরি লাইক শেয়ার সাবস্ক্রাইব। এ ভাই তুই ওরকম আস্তে আস্তে বলছিস, জোরে বল, সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের তো চেনাই যাচ্ছে না, এখন অন্ধকারে প্রায় বাড়ির দিকে ঢুকছি, ঠাকুর নগরে ঢুকবো, ঠিক আছে, রাস্তায় প্রচুর প্রচুর প্রচুর, ঠিক আছে। তো চলো ভাই ঠিক যাওয়া যাক, টাটা, গুড বাই, সবাই ভালো থাকবে, নতুন ভিডিও দেওয়ার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।